हेलो गाइस देखते गोट्ट घर गेस्ट रूम देखते पायमार मार्ची आज के पायमार करपर रंग करब सिलिंग सदा हाईट कलर और बॉडी कलर হোয়াইট কালার দেখতে পাচ্ছেন করছি দু ইঞ্চি ব্রাস এগুলো মারছি কোনাগুলো এবার রুলারে এগুলো মারব দেখতে পাচ্ছেন রুলারে মারছি পাইমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন রুলারের উপর মারছি পাইমার করছি উপর পর মারছি এটা ছোটো ঘর বেশি বড় না সিলিং মারছে দেখছেন দেখতে পাচ্ছেন পাইমার করছি রুলার করে এরপরে ডাল মারছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইমার ষোলো সিন করা আছে ষোলো ষোলো সিনের ওপরে পাইমার মারছি উপর মারা কমপ্লিট দেখতে পাচ্ছেন নিচটা মারছি নিচ মারা হয়ে গেলে অন্য কাজ করব এ ঘন্টা এক ঘন্টা মতো শুকাতে দিব টাইম দিব শুকানোর তারপরে অন্য কাজ করব দেখতে পাচ্ছেন পা নিচগুলোতে পাইমার মারছি নিচ নিচগুলো ফাইনাল দেখতে পাচ্ছেন প্রায় প্রায় মামার কমপ্লিট হলে অন্য কাজ করবো দেখতে পাচ্ছেন উপর উপর পুরো কমপ্লিট হয়ে গেছে নিচগুলো কমপ্লিট পাইমার মারা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন বাথরুমে এটা বাথরুমে হচ্ছে বাথরুমে কচি কলা পাতা কালার লাইট কালার এটা এক ফাইনাল কোর্ট হচ্ছে বাথরুমে দেখতে পাচ্ছেন ফাইনাল করছি বাথরুম পুরো কমপ্লিট করছি বাথরুম এটা হচ্ছে ডাইনিং পুরো সিঁড়ি সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিঁড়ির কালার কত সুন্দর লাগছে সিঁড়িটা এই ঘরও কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিও দেখেছেন অবশ্যই দেখতে পাচ্ছেন ঘরও কমপ্লিট এ ঘর কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাল্লা পাল্লা লাগিয়েছে এটা পালিশ হবে রং হবে না এটা পালিশের কাজ হবে সিঁড়ির কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ঘরও কমপ্লিট পুরো দেখতে পাচ্ছেন ফাইনাল হয়ে গেছে ঘর কমপ্লিট কাজ ডাইনিংটা বাকি আছে ওটা পুট্টির ওপরে ওটা কালার চয়েস হলেই রং আরম্ভ হবে এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার করা আছে আর ব্লু কালার করা আছে লাইট ব্লু আর দেওয়ালে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর দেখেন ফাইনাল মারছে বাথরুম ফাইনাল করছে এটা এক কোট মারলে ফাইনাল হয়ে যাবে পুরো বাথরুম